Hey, y'all, come look at this. কি একবার এইদিকে ঘুরলে খুব ভালো হতো, তাই না? কি কর, ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ সতর্কীকরণ, গুরুজনেরা আর আমার ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য এই ভিডিওটা নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থেকো। যেটা দেখতে খুঁজছিলে সেটা দেখতে পেলে না তো? জীবনটা কি কম দেখি। খালা দিদি যে খাবার দিচ্ছে না, শোনাগো আমার। নমস্কার বন্ধুগণ, তো চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত প্রাণীদেরকে নিয়ে যারা বিখ্যাত হওয়ার জন্য অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার থেকে আগে পৌঁছায়। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। চলো কোথাকার রাস্তা জানি না। আর আমার সাদা মনে একটাই প্রশ্ন, জামাটা আটকে আছে কিভাবে জানি না। অসাধারণ, ওহো, এ কিরকম অড পজিশন, লজ্জা লাগা দরকার। দিদি তুমি ওটা ভুল জানো, ওটা দিলকার দরওয়াজা নয়, ওটা যদি দিলকার দরওয়াজা হতো তাহলে তো ছেলেদের দিলই নেই। তোর বাপ কোমা থেকে চল, বড় হারামি হো বেটা। এমনি করে দেখালে দেখবেই তো। আচ্ছা বলছি, তোমাদের বাড়ির কেউ এগুলো দেখে না? দেখে তোমাদেরকে রামকেলান কেলায় না? জানি না। নি यार ये पढ़ाई लिखाई का आईडिया किसको आया? स्कूल से जंगल में रहते जिंगा लाला हु करके मर जाते। এই সমস্ত পাবলিক গুলোর জন্য না আগে স্কুল কলেজে করোনা ঢুকে যায়, আর করোনা ঢুকেই আগে স্কুল কলেজ গুলোকে বন্ধ করে দেয়। বাকি সব কিছুর জন্য 50% অফার রয়ে যায়, কিন্তু স্কুল কলেজগুলো, ভাই স্কুল কলেজগুলো 50% অফারের উত্তরাধিকার হয় না। এই করোনার জেরে এতবার স্কুল কলেজ বন্ধ খোলা বন্ধ খোলা, এই নিয়ে কলেজের প্রিন্সিপালই কনফিউজ হয়ে গেছে কলেজে গিয়ে কি করতে হয় না। মানে তোমরাই বলো, করোনা কালে এতদিন যা করেছে সেটাই তো কলেজে গিয়ে করবে নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্লিজ খবর পাবলিশ না হওয়ার আগে তোমরা একটা ভিডিও পোস্ট করো। লাইভ হয়ে গেছে, আপনি এই কলেজে কেন মত করছেন? কলেজ ক্যাম্পাসে কেন মত করছেন আপনি কলেজ যাওয়ারে? আপনি একজন প্রিন্সিপাল, মতটা কেন খাচ্ছেন আপনি? সলমান খানের একদম ছাত্র তালিকার মধ্যে পড়ে, এটা আমার ছাত্র তালিকার মধ্যে পড়ে। মদশ্রী ছুড়ে মার, আমরা যেটাকে মদ বলি ইনি সেটাকে কি বলেন একবার এনার মুখ থেকেই শুনে নাও। আপনারা যেটাকে মদ হিসেবে কনসিডার করেন এটা আমার কাছে হচ্ছে পরিশ্রুত মিশ্র ফলের নির্যাস। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ 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 ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্ট আমার এই চ্যানেলের জন্য একান্ত একান্তভাবে প্রয়োজন। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।